আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। অনেকদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতেছি না, তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুবই উপকৃত হবেন। ইসলামিক একটা সুরার একটা সুরার আয়াত নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত আমাদের জন্য কী মুজেজা, কী নিয়ামত রেখেছেন সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা এই বিষয়টা নিয়ে, আয়াতটা নিয়ে একটু দেখি। আয়াতটা হচ্ছে সুরা আম্বিয়ার 88 নম্বর আয়াত। তো সুরা 88 নম্বর আয়াতটা ফজিলতটা আগে আমরা আগে জেনে নিই। ফজিলতটা হচ্ছে এই আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি নবী ইউনূসের প্রতি প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্ত দিয়েছি, অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দেব। সূরা আল আম্বিয়া 88 নম্বর আয়াত। দ্বিতীয়তে বলা হয়েছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হযরত ইউনূস আলাইহিস সালামের বাসায় দোয়া করবে সে যে সমস্যাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিসে বলা হয়েছে। তৃতীয়তে যেটা বলা হয়েছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার ভাই ইউনূসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তাইয়িবা, মাঝের অংশে আছে তাসবিহ, আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দুঃখিত, বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এই দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। কানজুল উম্মা 3428। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মরফু সূত্রে বর্ণনা করেন যে মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। তিরমিজি শরীফ 3505, সুনানে কাবুরা 10492, মুসনাদে আহমদ 142 ও রুহ মায়ানি 8109। হযরত ইবনে আবি হাতেম রহমতুল্লাহ আলাইহি নকল করেন যে কোনো ব্যক্তি দোয়ায়ে ইউনূস পড়ে দোয়া করলে সেই দোয়া কবুল করা হয়, কারণ এই আয়াতের শেষে আল্লাহ তাআলা ওয়াকাযালিকা নুনজিল মুমিন, অর্থাৎ এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি একটি মারফু হাদিসে নকল করে আল্লাহর একটি নাম আছে যে নামটি দিয়ে কেউ যদি দোয়া করলে তা কবুল করা হয় এবং এই নামের উসিলায় কিছু চাওয়া হলে তা দেওয়া হয়, তা হলো দোয়ায়ে ইউনূস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটি কি হযরত ইউনূস আলাইহিস সালামের বৈশিষ্ট্য নাকি সব মুসলমানের জন্যই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি ফরনি, অর্থাৎ আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। অতএব যে কোনো ব্যক্তি এইভাবে দোয়া করবে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি হযরত খাসির ইবনে সাদ থেকে নকল করেন, তিনি বলেন, আমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, করলাম যে আল্লাহর ইসমে আজম কোনটি যে নামের দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাইলে তা দেওয়া হয়। উত্তরে তিনি বলেন, বাতুসপুত্র, তুমি কি আল্লাহর ওই বাণীটি পড়নি? অতঃপর তিনি এই আয়াত দুটি তেলাওয়াত করে বললেন, এটাই হলো সেই ইসমে আজম যা দ্বারা দোয়া করলে কবুল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেওয়া হয়। তাফসির ইবনে কাসির 3395
বাই 396। এক হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এই আয়াতটি 40 বার পড়ে তাহলে ওই অসুখে সে মারা গেলে 40 জন শহীদের সওয়াব পাবে, আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হিসনে হাসিন 241। তো এই হচ্ছে সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে। তখন আমরা চলুন আমরা দেখি এই 88 নম্বর আয়াতে আল্লাহ কী বলছেন দোয়া ইউনুসে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জালিমিন। আমি আবারও পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জালিমিন, অর্থাৎ আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপি। এটার প্রথম অংশে কলিমা আছে, দ্বিতীয় অংশে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হচ্ছে, তৃতীয় অংশে যে নিজের পাপ নিজেকে পাপি বলে স্বীকারোক্তি করা হচ্ছে। এটা খুবই মর্যাদার সম্পূর্ণ দোয়া ইউনুস। আশা করি আপনারা সবাই এই দোয়াটা পড়বেন, আর আমি ভিডিওর ডিসক্রিপশনে এই ফজিলত সহ সম্পূর্ণ আয়াতটি আবার আমি দিয়ে দেব, ইচ্ছে করলে আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই আমার দাবিরুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং তারপর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করে বাজিয়ে রাখবেন।